হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। ভীষণ গরম পড়ে গেছে, তাই গরমে একটা এমন শরবত তোমাদের শেখাবো যেটা তোমাদের শরীরকে রাখবে ঠান্ডা এবং ভীষণ রিফ্রেশমেন্ট দেবে। তো চলো দেখে নেওয়া যাক। আর এই শরবতটা বানাতে তোমাদের মাত্র লাগবে 2 মিনিট সময়, কারণ তোমাদেরকে আমি দেখাবো এই যে পাউডারটা বানাতে, যে মৌরি, মিছরি আর কয়েকটা গোটা এলাচ, এইটা দিয়ে একটা জাস্ট পাউডার বানিয়ে রাখবে। আর যখনই শরবত খাওয়ার মন হবে বা বাড়িতে গেস্ট আসবে, তখন এটা দিয়ে তোমরা ঝটপট একদম শরবতটা বানিয়ে দিতে পারবে, যেটা তোমাদের শরীরকে ভীষণই ঠান্ডা লাগবে, কারণ মৌরি জানোই শরীরকে ভীষণ ঠান্ডা রাখে আর রিফ্রেশমেন্ট তো দেবেই। তো চলো এটাকে ভালো করে এবার ডাস্ট করে নিচ্ছি। এই মিছরি, মৌরি আর এই যে ছোটো এলাচগুলো দেখলে, এটাকে দিয়ে ভালো করে এটাকে আমি গুঁড়ো করে নিলাম। এই গুঁড়োটাকে একটুখানি ছাঁকনিতে ছেঁকে নেবে, কারণ আমি সেটা দেখাতে ভুলে গেছি। আর যদি সেটা না করো তাহলে শরবত করার পর কিন্তু ছাঁকনিতে ছেঁকে নেবে, নইলে মৌরির যে দানাগুলো সেটা মুখে লাগবে, সেটা কিন্তু অবশ্যই করে নিও। আর এর সাথে মেশাচ্ছি আমি কিছুটা বিট নুন, আর দেব আমি গোলমরিচ। গোলমরিচ কেউ গোটা থাকলেও ওর সাথে ডাস্ট করে নিতে পারো, আমার কাছে যেহেতু গোলমরিচের গুঁড়ো আছে তাই আমি এর সাথে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এবার এটা দিয়ে সুন্দর করে মানে আমাদেরকে মিক্সড করে রেখে, মানে মিক্সড করে নিতে হবে। ব্যাস তৈরি আমাদের এই যে শরবত করার পাউডার বা মশলার যাই বলো, এটা আমাদের একদম সুন্দরভাবে রেডি। এবার আর কিছুই না, এটাকে আমরা ছেঁকে হোক বা এমনি হোক নিয়ে ভালো করে একটা ধোয়া বোতলে, কাচের যে কোনো বোতলে আমরা এটাকে সুন্দর করে স্টোর করে রেখে দেব। এই দেখো ভালো করে মিক্সড করে নিলাম, কিন্তু যেটা করবে অবশ্যই অবশ্যই কিন্তু এটাকে ভালো করে ছেঁকে নেবে। ব্যাস দিয়ে এই একটা খালি বোতলে দেখো আমি সুন্দর করে এটাকে স্টোর করে রেখে দেব। এরপরে যখন আমার ইচ্ছা হবে তখনই আমি একদম সুন্দরভাবে ঝটপট করে এই শরবতটা বানিয়ে নিতে পারবো। আর এই গরম পড়েছে, বুঝতেই পারছো, আমরা নানা রকমের ড্রিঙ্কস বানিয়ে খাচ্ছি যাতে শরীরটা ঠান্ডা থাকে, এটাও কিন্তু খুব সহজেই তোমরা বানিয়ে নিতে পারবে। তো এটা দেখতে দেখতে বলে রাখি, যারা নতুন বন্ধু আমার চ্যানেলে এসেছো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো এবার দেখো একটা, এবার আমি এটাকে বানাবো। তো তার জন্য প্রথমে আমি 2 চামচ এই যে পাউডারটা দেখতে পাচ্ছ এটা দিয়ে দেব। যেটা যতটা পরিমাণ তোমাদের লাগবে, তো 2 চামচ দিলেই মোটামুটি হয়ে যাবে এই 1 গ্লাস শরবতের জন্য। তো 2 চামচ আমি এটা দিয়ে দিলাম, আর দিয়ে দেব এর মধ্যে আর একটু দিয়ে দেব লেবুর রস। তো হাফ মতন আমি লেবুর রস এর মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দেব এর মধ্যে, মোটামুটি সব কিছুই রয়েছে, তো এর মধ্যে দিয়ে দেব এরপরে কিছু আইস কিউব, আর দিয়ে দেব, হ্যাঁ কিছুটা আইস কিউব দিয়ে দিলাম, কারণ যেহেতু ঠান্ডা ঠান্ডা খেতে হবে আমাদেরকে শরবতটা। আর দিয়ে দেব পুদিনা। পুদিনাও জানো আমাদের এই সময় গরমে কতটা শরীরকে ঠান্ডা রাখে, রিফ্রেশ করে। আর দিয়ে দেব ঠান্ডা ঠান্ডা জল। ব্যাস তৈরি আমাদের সুন্দর একটা ড্রিঙ্কস, দারুণ সুন্দর একটা শরবত। ব্যাস এটাকে সুন্দর করে দেখো আমি মিক্সড করে নিলাম, যেহেতু আমি ছেঁকে রেখেছিলাম তাই জন্য দেখো মৌরির যে খোসাগুলো সেগুলো কিন্তু অতটা নেই। অনেকে আবার এইটাকে শরবতটা করে নিয়েও ছেঁকে নিতে পারো, তো আমার মনে হয় ডাস্টটা করে ওটাকে ছেঁকে রেখে দেওয়াই ভালো। ব্যাস এবার পুদিনা পাতা আর একটুখানি লেবু স্লাইস দিয়ে এটাকে আমি একটু গার্নিশ করার চেষ্টা করেছি। তো হয়তো দোকানের মতো অত সুন্দর দেখতে না হলো, একটু খারাপও হয়নি, তাই না বন্ধুরা? তো চলো কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতেও এটা একবার তৈরি করে রেখো, খেতেও কিন্তু ভালো হয় আর শরীরকেও রাখে ভীষণ ঠান্ডা। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো।